তো রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে বাংলাদেশে কেন পাবজি ব্যান হবে না। ওই ভিডিওতে মেবি 700 মতো ভিউ এসেছিল, যা আমার মতো ছোট ইউটিউবারদের জন্য ইনফ। তো আমি প্রায় আমার পুরান পুরান ভিডিওর কমেন্ট পড়ি, তেমনই আমি একটা কমেন্ট দেখলাম যে কোনো এক ইউটিউবার আমার নিজের থাম্বনেল ইউজ করতেছে। তো তখন আমি ভাবছিলাম যে আমার মতোই কোনো ছোটখাটো ইউটিউবার হবে, কিন্তু বাই আই ওয়াজ রং। ওই ইউটিউবারের 1 লাখের উপর সাবস্ক্রাইবার, ওই 1 লাখের উপরে সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল আমার নিজের 30 সাবস্ক্রাইবার চ্যানেলের থাম্বনেল চুরি করতেছে। বিশ্বাস হয় না ভাই? দেখো, এটা হলো আমার ভিডিওর থাম্বনেল, আর এটা হলো ওই 1 লাখ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলের থাম্বনেল। দেখো, আমার ভিডিওর হাফ কেটে সে আরেকটা পাবজি পিক লাগিয়ে দিছে, তার উপর আবার বড় বড় করে লিখে দিছে যে অবশেষে বাংলাদেশে পাবজি ব্যান হয়ে যাচ্ছে। ভাই দেখো, ও আমার থাম্বনেল ইউজ করছে, এটা নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই, কিন্তু সে আমার ভিডিওর থাম্বনেল দিয়ে কি তৈরি করছে, একটা ফেক পাবজি নিউজ। ভাই দেখো দেখো ভিডিওতে দেখো, আর কথা বলতে চাইতেছি না। অবশেষে বাংলাদেশেও ব্যান হতে যাচ্ছে পাবজি, এমনটাই বলছে অনেকে। আতঙ্কে দিন কাটছে পাবজি প্লেয়ারদের, কারণ কিছুদিন আগেই ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে পাবজিকে। অন্যদিকে বাংলাদেশেও প্রায় 1 বছর ধরে পাবজি ব্যান করা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। 1 বছর ধরে? ভাই বাংলাদেশের সরকারের কোনো কামকাজ নাই, তারা 1 বছর ধরে আলোচনা করতেছে যে কেমনে পাবজি ব্যান করবে, মানে কি ভাই, কথা বানাইতে পারতেছো না? যা পাইতেছো তাই বলে দিতেছো? এবং কবে থেকে বাংলাদেশেও ব্যান হতে পারে পাবজি, এ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। কবে থেকে দেখতেছি ভাই, তুমি কখন কইতেছো? বর্তমান বিশ্বে মোবাইল গেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পাবজি। পাবজি ছাড়াও আরও বেশ কয়েকটি জনপ্রিয় ব্যাটেল গ্রাউন্ড গেম রয়েছে, যেমন ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি। তবে উন্নত গ্রাফিক্স এবং বিভিন্ন ধরনের ফিচারের কারণে সবচেয়ে জনপ্রিয় গেম হচ্ছে পাবজি। পাবজি গেমটি রিলিজের পরপরই যেমন তুমুল জনপ্রিয় পেয়েছিল, তেমনি কিছুদিন পর থেকেই এই গেম নিয়ে শুরু হয় আলোচনা এবং সমালোচনা। অনেকের মতে মুসলমানদের জন্য এই গেমটি খেলা হারাম, তাই তারা চাইছেন মুসলিম বিশ্বে যেন এই গেমটি ব্যান করা হয়। পাবজি খেলা মুসলিমদের জন্য হারাম? ব্রো, খালি পাবজি না, যত রকম গেম আছে সব গেমই খেলা হারাম। গেম কেন, টিভি, মোবাইল, পেইন্টিং, এই সব কিছুই তো হারাম। তুমি তো মিয়ে ইউটিউবিং করতেছো, তাও তো হারাম, তাই বন্ধ করে দাও। পাবজি গেমটির মধ্যে অনেক ইসলাম বিরোধী বিষয় রয়েছে। দেখো দেখো, বলদ মানে সেরা বলদ, মানে এদেরকে বলদ বলেও বলদদের নাম খারাপ করতেছে। আমি ছবি হচ্ছে ফ্রি ফায়ার আর বলতেছে তাকে পাবজি, মানে ভাই এর 100K সাবস্ক্রাইবার কেমনে হলো? বুঝতে পারলাম এখন। আর পরের পিকচারে মূর্তি দেখাইতেছে একটা, যা আমি বুঝতেছি না কি নিয়ে, যদি ভাই আপনারা বুঝতে পারেন তো কমেন্ট করে দেন। যেগুলোর কারণে পাবজি খেলা মুসলমানদের জন্য হারাম। আবার সেম কথা কইতেছে, মুসলিমদের জন্য হারাম। ভাই আবার কও আমাকে একটা, যে কোন গেম মুসলিমদের জন্য হারাম না, কয়েকটা হালাল গেমের নাম কো, আমরা ওইগুলাই খেলবো। তারা দাবি জানাচ্ছে বাংলাদেশের জন্য পাবজি গেম ব্যান করে দেয়া হয়। আরে ভাই, তারা তা কারা, তাদের নাম কও ভাই, খালি তারা সে বলে যাইতেছো, তাদের কি নাম নাই? এ নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার পর বেশ কিছুদিন আগে একবার পাবজি ব্যান করার কথা উঠেছিল। কেই কথা উঠাইছিল? না উঠাইছিল তা কে ভাই বলো, আর বা যেই বা কইল সে কেমনে জানলো, মানে আমরা কি দেশে থাকি না? এদিকে এ ধরনের গেমের আসক্তি দিন দিন বেড়েই চলছে। তাছাড়া গেমে বিভিন্ন ধরনের কন্টেন্ট ইউটিউব এবং ফেসবুকে লাইভ স্ট্রিম করে অনেকেই অর্থ উপার্জন করছে। তো ব্রো, এটা কি খারাপ? এটা তো মি আরো ভালো, কারণ তারা ডিজার্ভ করে, তাদের গেম প্লে ভালো, তারা ভালো কমেন্ট্রি করে, তাই লোক তাদের দেখতে পছন্দ করে, তাই তারা টাকা আর্ন করতেছে। তারা তো তোমার মতো ফেক নিউজ দিতেছে না। বাংলাদেশের গেমারদের মধ্যে এই ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে, হয়তো বাংলাদেশেও ব্যান হতে পারে পাবজি। তাদেরকে বলে রাখি, বাংলাদেশে পাবজি ব্যান করা হবে না, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী পাবজি ব্যান করার কোনো উল্লেখযোগ্য কারণ নেই। দেখো 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 দেখো, ভিডিওর টাইটেলে লিখছে যে অবশেষে বাংলাদেশে পাবজি ব্যান হবে, কোশ্চেন মার্কও দেয় নাই, ডাইরেক্ট লিখে দিছে। আবার এখানে কইতেছে যে বাংলাদেশে পাবজি ব্যান হবে না, মানে বুঝতেছি না কারাকে সাবস্ক্রাইব করে রাখছে ভাই। আর দেখো দেখো দেখো, বাংলাদেশে সব জ্ঞানীগণের লোকরা কি কি কমেন্ট করে গেছে, পাবজি ব্যান হওয়া উচিত মুসলিমদের জন্য। বাহ, চমৎকার আইডিয়া। তো পরের বার থেকে যখন আমরা পাবজি গেম চালু করবো, তখন একটা বড় একটা কোশ্চেন আসবে যে ভাই আপনি মুসলিম নাকি মুসলিম না, মানে এদের কাছে এমন আইডিয়া আসে কোথা থেকে ভাই, আমি বুঝতেছি না, আমাদের মাথায় আসে না কেন? হ্যাঁ ভাই, ব্যান্ড করা উচিত,
অনেকের ভাই এই অনলাইন গেমের জন্য অনেক ক্ষতি হচ্ছে। বাহ বাহ বাহ, চমৎকার ইংলিশ, বাংলাদেশ তোমাকেই খুঁজছে। ব্যান করা উচিত, ভালোই হবে, দয়া করে এই গেম ব্যান করার ব্যবস্থা করুন। হ হ হ, বাংলাদেশের ইউটিউবার তো সচিবালয়ে ঢুকে কাজ করে, তাই না? পাবজি ব্যান করা উচিত, FF ব্যান হলেই ভালো ছিল। আরে ভাই, ব্যান, BAN, ব্যান, এইটুকু ইংলিশ পারতেছ না মিয়া? একজন ব্যান্ড লেখে একজন বেনটেন লেখতেছে, কি সমস্যা কি এদের? মিয়া স্পেলিং পারো না, কমেন্ট করতেছো কেন? মানে কথা ঠিকই আছে, যে যেমন তার পাবলিক তেমন, মানে এই ব্যাটা অশিক্ষিত, তার ভিউয়াররও অশিক্ষিতই। উফ, আর পারতেছি না। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি তুমি পাবজি ব্যান করতে না চাও তাহলে ভিডিও লাইক করো, আর ভিডিও যেহেতু দেখছো তাহলে সাবস্ক্রাইব করো। পরে ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।